বিতর্ক মাথায় নিয়েই ভারত বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ গুয়াহাটিতে প্রথমবার অনুশীলন করেছেন সাকিবরা। কাল শ্রীলঙ্কার বিপক্ষে দুপুর আড়াইটায় প্রথম প্রস্তুতি ম্যাচ লিটনদের। আসামের গুয়াহাটির মানুষের অনেকেই বাংলাভাষী হওয়ায় এই অঞ্চলে বাংলাদেশ দল নিয়ে উৎসাহ ছিল দেখার মতো। সাকিব মুশফিকরা এখানকার মানুষের পরিচিত মুখ। উষ্ণতার মধ্য দিয়ে গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। তামিম সাকিবের দূরত্ব নিয়ে বিভাজনে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন কাঁপলেও দলটি অনুশীলনের সময় নির্ভারী ছিল। একটা সময় কোচ ও দলের সামনে নিজেদের রণপরিকল্পনা নিয়ে ব্রিফও করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সম্প্রতি দাসুন সানাকদের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছে মিরাজরা। দ্বিতীয় অনুশীলন ম্যাচে এই একই ভেন্যুতে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ দল। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লাভ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদবার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছ আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেটা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।